না, খেজুর গাছ আছে না, খেজুর গাছ তোমরা যশোর ওদিকে যদি কেউ বাড়িঘর থাকে তাদেরকে বলছি, ওদের খেজুর গাছটা অনেক ছোট, এত তো সেখানে যদি রস তুলতে হয় তো মাটির পাত্রেটা ওকে মানে মাটি খুঁজে তারপরে সেট করতে হয় রসটা তোলার জন্য। আর আমাদের দেশ এলাকাতে অনেক উপর তাও তোলা হয়, বাঙালিরা এত চালা যে তারা মাটি গাছের থেকে রস বের করে তাই করে, পৃথিবীর কোথাও কেউ জানে না বেশ জন দেখে। আর আরো বলেছে যে বাঙালি এত চালা আমার জীবনের অভিজ্ঞতা হয়েছে, আমি আমি যখন ছোট একেবারে ছোট তো আমাদের বাড়িতে কামলা থাকে কাজ করে ওরা ওই আমার এলাকায়, আমরা চাই আমরা একই এলাকা ওই নদীতে আমাদের কামলার আমার বলে যে ছোট ভাই তোমাকে আজকে নিয়ে যাব তাজা মাছ হাত দিয়ে ধরার জন্য আমাকে নিয়ে গেছে দেখেন দুটো মাস সারাদিন প্রাণী টিপটিপটি করে বৃষ্টি পড়তেছে ওই নৌকের মধ্যে খানা দ্বারা নিয়ে গেছে, ছোট এমনি ভয় পাইতেছিলাম নদীরে দুটো মাছ তুলছে এবং আমাকে হাত দিয়ে ধরিয়ে দিচ্ছে যে এই যে তাজা মাছ ইলিশ মাছ তো সহজে একবার কাজ করে কিন্তু সাথে সাথেই খেয়ে তো কেন বলেছি সেই কথাটা হলো এবং ইবনে বতুতার প্রশ্নটার কথাটা হলো আমরা কিন্তু অনেকেই ইবনে বতুতার মতো আছি বা তার চেয়ে ভালো আছি কিন্তু আমাদের এটা বহির্প্রকার বা প্রচার বা সাধনা চর্চা এগুলো আমরা করি। আজকের এই যে বিতর্ক প্রতিযোগিতা এটা কিন্তু আসলে আমাদের নিজস্ব প্রতিভার একটা সত্যিকার একটা বহির্প্রকার বা প্রতিফলন। সুতরাং লেখাপড়া প্রতিগত পাঠ্যবিদ্যা এটার সাথে সাথে এই জিনিসগুলো আছে, এদিনকার আমাদের যে বসন্তকাটা হয়ে গেল আমি নিজের ডেলাইটেড মনে করি যে মাঝে মধ্যে এই সমস্ত জিনিসগুলো হওয়া উচিত। আমাদের ইন্সপেক্টর বলেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে হয় কিন্তু কেন যেন ইদানিং আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো খুব মানে মেশিন, আমরা আমাদের লাইফ তখন খুব মেশিন হয়ে গেছে হচ্ছে না এখন, যেমন ধরেন নবীনকরণ উৎসব বা বিদায় উৎসব এগুলো আগে রেগুলার হতো এখন কিন্তু হয় না, সেটা কারণ আছে লেখাপড়ার অবস্থাটা এমনই হয়েছে যে ওরা বোধহয় উঠলে নিয়েই কনফাইন থাকে অন্য কোনো জিনিস মাথায় ঢুকে না। তবে আই এম রিয়েলি প্রাউড অফ অল অফ ইউ এই জিনিসগুলো তোমরা এই প্র্যাকটিসটা এখানে করতেছো এটার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এই প্র্যাকটিসটা বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে রিলেটেড টু ইয়র একাডেমিক এক্সারসাইজ তোমরা এটা করবার রাখবা, এটা আমার একটা অনুরোধ তোমাদের প্রতি। এগুলো আমি শেষ করছি, আমরা তোমাদের শুভকামনা করি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদেরকে এই ধরনের কাজে শেয়ার করবা, আমাদেরকে ডাকবা, আমরা অবশ্যই ডাকে সাড়া দেব।